দর্শক, আজ আমরা এসেছি আমার মামাতো ভাইয়ের একটা বড় মালটা বাগানে। তিনি মূলত বাইরে দেশে থাকতো, তো বাসায় আসার পরে তিনি এই সিদ্ধান্ত মানে পৌঁছেছে যে তিনি একটি বাগান করবে, এবং বাগান করেছে প্রায় অনেক বছরই হয়ে গেছে। তা প্রতি বছরই মোটামুটি ভালো এক মানে অঙ্কের একটা টাকা তার হাতে আসে এই বাগান থেকে। তো সেই ভাইয়ের পরিচয়টা আপনাদের মাঝে আগে দেব, তারপরে এই বাগান সম্পর্কে তার কাছ থেকে আমরা তথ্য নিয়ে আপনাদের মাঝে উপস্থাপনা করব। তো চলুন সে ভাইয়ের কাছে আমরা যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছিস? এই আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া, তো আপনার এই বড় মানে আপনি তো বাইরে দেশে থাকতেন, তো আপনি বাসায় এসে কেন এইসব চাষবাদ শুরু করলেন? আমি 2004-এর নভেম্বর মাসে 22 তারিখে আমি দুবাই যাই, ইউনাইটেড আরব আমিরাত। সেখানে আমি এক নাগা আর্কিটেক্ট কোম্পানিতে চাকরি করি। আমি 12 বছর সেখানে ছিলাম। থাকার পরে আমি দেশে চলে আসি, একেবারে ক্যান্সেল করি। আসার পরে চিন্তা করি যে দেশে গিয়ে কী করবো, ব্যবসা বাণিজ্যে এবং সাথে সাথে আর কী করা যায়। তাই এই লক্ষ্যে আমি চিন্তাভাবনা করলাম, দেখি কিছু কিছু মালটা আমাদের দেশে চাষ হচ্ছে। হ্যাঁ, এখন তো অনেক মালটা চাষ হচ্ছে। তা আমি ওটা দেখি, ইউটিউবেতে দেখি। দেখার পরে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি কিছু মালটা চাষ শুরু করবো আর কি। তো করার পরে আমি চারা সন্ধান করি, একটা ভালো জাতের চারা আমি গ্রহণ করি, এক জায়গার থেকে ম্যানেজ করি। করার পরে সেই মালটা ভুঁইতে লাগাই আমি 2019 সালের দিকে। প্রায় তিন বছর। এই 3 বছরে আমি কেউই উদ্যোক্তা করিওনি এবং দেখাইনি, কিন্তু আমি আগে দেখি যে চেষ্টা করে কী করতে পারি। তা যাক, আমি সাকসেসফুল আলহামদুলিল্লাহ। আমার গাছে যে পরিমাণ মালটা ধরছে, গতবার আমি বহুত টাকা মালটা বেচেছি, এবং আমি চারা তৈরি করেছিলাম না। তার জনগণ আমার বলছে তুমি চারা তৈরি করো, প্রচুর মিষ্টি মালটাটা, এত মিষ্টি, এত স্বাদ, আমার খুব ভালো লেগেছে। এবং জনগণ বলছে তুমি আমাদের চারা দাও। তা আমি বলছি চারা দেবো, আমি তো চারা তৈরি করি না, আমি ব্যবসা করি না। মালটা জাত থাকি আপনার? মালটা জাত আছে বাড়িওয়ান পয়সা মাল। খুব মিষ্টি হয়েছে আমার জমিটা, স্বাদ খুব প্রচুর স্বাদ এই জাতটার। ছোটো ছোটো পাতা কিন্তু স্বাদ প্রচুর। তারপরে আমি চারা তৈরি করেছি, এই চারা আমি এখন প্রচুর বেশ সাপ্লাই দিছি। এবং আমার গাছে যে মালটা, এই মাল দেখছি গাছ তো অনেক মানে গাছ ভেঙে পড়ছে। এক এক গাছে 300-400-500 করে মালটা, এক এক গাছে। এই দেখো এই গাছটা এই গাছে মানে মালটা পাতা নেই, শুধু মালটা। তাই এতে আমি লাভবান, এবং সাথে সাথে আমি কিছু আমও দিয়েছি 12 মাসে। মানে আপনার কাছে মালটার ভিতরে কিছু আমও আছে? হ্যাঁ, ওটা আমার যে পরিমাণ, এখন কোনটা রাখবো এটা আমি দিশেহারা হয়ে গেছি। দুইটাই ভালো ফলন আছে, ভালো ফলন এবং ভালো জাত, এবং এত সুস্বাদু আমটাও যে সুস্বাদু, এটাও যে না খাবে এটা বলি বোঝানো যাবে না। কিন্তু বাড়ি মালটা আরও অনেকে করেছে, কিন্তু আমি চ্যালেঞ্জ আমার এই মালটার সাথে আমি খাওয়ায়ে দেখাই দেবো যে এত স্বাদ এবং এত সুস্বাদু, এবং কালারও আছে আমার 12 মাসে হয়ে গেছে এটা। এবং আছে কিছু কিছু গাছে এখন ছোট আছে, আবার কিছু ম্যাচোর হয়ে গেছে, হলুদ আছে। আমার জাতটা হলুদ আছে এবং হেও আছে, দুই প্রকারের আছে। তা আশা করি আমার জাতটা আমি ইনশাল্লাহ সাকসেসফুল। আমি চাচ্ছি আমার সারা বাংলাদেশের আনাসি কানাতি এই মালটা চাষটা আমি সরাই দিতে পারি। মানে 12 মাসে যেহেতু মানে অনেক জায়গায় নাই, তো 12 মাসে চাষ। তা আমি চাচ্ছি যাতে আনাসি কাছে এই মালটা যদি হয়, তাহলে আমাদের দেশে বিদেশ থেকে আমদানি করা লাগবে। আমরা দেশে প্রোডাক্টটা আমরা তৈরি করতে পারবো নিজেরাই, তখন মানে ফরমালিন বাদে আমরা কিন্তু খেতে পারবো। এটাই ফরমালিন বাদে, যে বিদেশে আসলে থাকি, একটা রোগীর জন্য বাড়িতে যাবো, মালটা নিয়ে যেতে হবে, আপেল নিয়ে যেতে হবে, যা কিছু না, কিন্তু মালটা বেশি চলে। হ্যাঁ, মালটা বেশি, মালটা খায় বেশি। তো এই কারণে আমি এই চাষটা বলতে চাচ্ছি যে সারা বাংলাদেশে অনেক কাছে খালি বাংলাদেশে আর কোনো অভাব হবে না ফলে। এবং আম, যে আমটা আমি এর সাথে সাথে দিয়েছি, এই আমটা খুবই সুস্বাদু এবং পাকলি এবং কলা পাকার মতো কালার হয়ে যায়, কলা পাকার মতো সেন্ড করে আনারসের মতো, এত সুস্বাদু আম। এই আম যে খাবে একবার তাকে আবার নিতেই হবে, আম এমনটা পরিবেশ। তা আমি এই আমের মালটা ফাঁকে ফাঁকে আমও লাগাইছি, তা আমও আমার হচ্ছে এবং মালটা দুটোই হয়েছে। তা আপনি চারা করেছেন কিসের কিসের, মানে মালটা নাকি? আমি আছে মালটা করেছি, আমও করেছি, এই দুটো চারা আমার, দুইটা চারা আছে। এবং আবার নতুন জাতে যেহেতু আমি করছি, আমার যেখানে এখানে মানুষ খাটছে, তা আমি এই হিসাব করে কিছু নতুন প্রোডাক্টস তৈরি করছি। যেমন হচ্ছে সূর্য ডিম, ব্যানানা, তোমার গৌরমতি, মানে এলাকায় কি আছে আশেপাশে এলাকাগুলো, আমি আমার কাছে পাওয়া যাবে চারাগুলো কিছুদিনের ভিতরে। আমি এই চারাগুলো অলরেডি তৈরি করছি, আমার কাছে এসব যাতে তারাগুলো পাওয়া যাবে। তা আশা করি যে যাই স্যার, আবার দার্জিলিং কুমলা,
চাইনা কুমলা এগুলো আমার কাছে পাওয়া যাবে, সব আছে, সবগুলো আমি তৈরি করছি। যেহেতু আমার লাভবান পেয়েছি, আমি এগুলো সব করছি। মানে আপনি চাচ্ছেন যে আরো সবাই উদ্যোগ হয়ে, মানে বাইরে যারা আছে তারাও দেশে এসে যেন এই উদ্যোগটা নিতে পারে। হ্যাঁ, জমি এবং কোনো সমস্যা নেই, যে মালটা পরিমাণ আমার খুবই ভালো লাগছে, এবং জনগণ যে আছে কেউ ফেরে না, বাগানটি দেখে যায়। এবং আমার চারা এবছর বায়না আছে, 30 বিঘা মতো আমার লোকের বায়না দিতে হবে চারা, অলরেডি 30 বিঘা বায়না দিয়েছি, মানে টাকা আমি অলরেডি আমার দিয়ে দিয়েছে বায়না স্বরূপ। খুব সীমিত খরচ আর সর্বোচ্চ কম খরচ আমি এই মালটাই পেয়েছি, এতে কোনো খরচ নেই, সীমিত খরচ, জাস্ট হালকা ওষুধ আর কিছু সার। দেখতেই পাচ্ছেন এক দু বছর গাছ কেমন হয়েছে, দু বছর আড়াই বছর। এই বলে আমি শেষ করছি।